ीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। এই সভার সভাপতি পূজনীয় স্বামী দিব্যানন্দজী মহারাজ, অন্যতম বক্তা পূজনীয় স্বামী সর্বলোকানন্দজী, এই মঠের অধ্যক্ষ অঘোর আত্মানন্দজি এবং মায়ের সন্তান যারা বসে আছেন, অগণিত ভক্তমণ্ডলী, সকলকে আমি শ্রদ্ধা নিবেদন করে মায়ের বন্দনা করে তার পাদপদ্মে বাঙ্গমী পূজা করে নিজের শরীর মন বাণী পবিত্র করার জন্য আমরা অনুধ্যান করি। স্বামী বিবেকানন্দকে আমরা জানি পুরুষ সিংহ আমরা বলি, অভিরভি হুঙ্কার নারিত দিনমুখ প্রচণ্ড তাণ্ডব নৃত্যম বলে তার প্রিয় শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী গুরুবন্দনা করেছেন। বারম্বার স্বামীজি বলেছেন অভি অভি অভয়ে প্রতিষ্ঠিত হ, উপনিষদে বলা আছে অভয়ম বৈ ব্রহ্ম। কিন্তু দুটি ক্ষেত্রে আমরা দেখি স্বামী বিবেকানন্দ সবসময় ভীত ভীত ছিলেন। যেভাবে অর্জুন গীতাতে বিশ্বরূপ দর্শন করার পরে ভীত ভীত প্রণাম্য বলা আছে, অত্যন্ত ভয়ে ভয়ে প্রণাম করে বলছে প্রভু তুমি কে আমি চিনতে পারছি না, আখ্যা হিমে কো ভবান উগ্ররূপ, এই কথাগুলো আছে। দুটি ক্ষেত্রে বিবেকানন্দ খুবই ভয় পেতেন। একটা হচ্ছে ঠাকুরের সম্বন্ধে কেউ কিন্তু কথা বলতে গেলে স্বামীজি খুবই ভয় পেতেন। স্বামীজি আপনারা জানেন অত্যন্ত সুন্দর বাগ্মী ছিলেন, তার ভাষা তার ভাব গভীরতা তার আধ্যাত্মিক ভাব জাগ্রত করার যে ক্ষমতা এত বেশি ছিল, এবং শোনা যায় যে হাজার হাজার লোক শ্রোতা বসে আছেন, স্বামীজির যে বাঙ্গমী শক্তিতে তাদের কুণ্ডলী জাগ্রত হয়েছেন, ওরা প্রায় সমাধিস্থ পর্যন্ত হতে যাচ্ছিলেন, এত শক্তিধর ছিলেন তিনি। কিন্তু যখন নিজের গুরুদেব শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে বলার জন্য স্বামীজি আহূত হয়েছিলেন, মাই মাস্টার মদীয় আচার্য দেব সেই বক্তৃতা দুবার দিয়েছিলেন তিনি, একবার ইংল্যান্ডে একবার আমেরিকাতে। সেই সময় যারা দেখেছেন তারা উল্লেখ করেছেন স্বামীজি নাকি অত্যন্ত ইতস্তত করছিলেন, ভীত ভীত ছিলেন, কথা বলতে কুণ্ঠা বোধ করেছিলেন। পরবর্তীকালে তারা জানতে পেরেছিলেন যখনই স্বামীজিকে বলা হয় ঠাকুরের সম্বন্ধে বলতে, তিনি নিজেকে এত ছোট মনে করেছেন এবং বলেছেন, গিরিশচন্দ্র ঘোষ একবার বলেছিল ঠাকুরের জীবনী রচনা করো, স্বামীজি গিরিশচন্দ্র ঘোষকে জিসি বলে ডাকতেন। আপনারা জানেন নরেন শিমলাপাড়ের ছেলে, বাগবাজারের ছেলে ছিল আমাদের গিরিশচন্দ্র, দুটি কিন্তু বিখ্যাত পাড়া ছিল। মাও বলতেন শিমলাপাড়ের ছেলে ওকে বেশি খাটাবে না। গোলাপ মা যখন নরেনকে আর গিরিশচন্দ্রকে ঘাটাতে গিয়েছিল প্রত্যেকে ছোটো ছোটো নিকনেম দিতেন, যেমন দুষ্টু ছেলে যেমন করে, নিজের গুরুকে বাদ দেননি। ঠাকুরের নাম ছিল বুড়ো বামন, গিরিশচন্দ্র ঘোষের নাম ছিল জিসি। তার প্রিয় গুরুভ্রাতা গঙ্গাধর মহারাজ স্বামী অখণ্ডানন্দ নাম দিয়েছিলেন গ্যাঞ্জেস, আর লাটু মহারাজকে নিয়েছিলেন ল্যাটো এবং বলছেন প্লেটো। এই ধরনের নাম দিতে শুধুমাত্র শ্রী শ্রী মা সারদার প্রতি এমন অগাধ শ্রদ্ধা ছিল, তাকে সহস্র কোটি সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন ছাড়া কিছু বলতেন না লিখতেন না। জিসি যখন বলেছিলেন একবার ঠাকুরের জীবনী রচনা করতে, তখন স্বামীজি বলেছিলেন জিসি এই সমুদ্রকে শুকিয়ে দিতে বলে আমি করে দেবো, এই পাহাড়কে গুড়িয়ে চূর্ণ করতে বলে আমি করে দেবো, কিন্তু ঠাকুরের জীবনী আমি কিন্তু পারবো না। আমি কি শিব গড়তে গিয়ে কি বান্দর গড়ব? ঠাকুর কি ছিলেন? অনন্ত ভাবময় ঠাকুর, এই কথাটা প্রায় বলতেন, অনন্ত ভাবময় ঠাকুর, তিনি কি ছিলেন কেউ জানতে পারবে না। তিনি একবার শিষ্যকে বলছেন, স্বামী শিষ্য সম্বন্ধে আছে,
কোন শক্তি রামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছে পৃথিবী এখনো জানতে পারল না এবং হয়তো পারবেও না। রাখালেরও মাঝে মধ্যে ভুল হয়ে যায়, শ্রীরামকৃষ্ণ কে ছিলেন জানা মানুষের পক্ষে অসম্ভব। মহাপুরুষ স্বামী শিবানন্দ যে বলেছিলেন, আমরা ভাবলাম তিনি আধ্যাত্মিক শক্তি সম্পন্ন একজন ব্যক্তি, তিনি একজন অবতার পুরুষ, তিনি একজন মহাপুরুষ, তিনি একজন উপলব্ধিমান, কেই বা জানত এই ছোট্ট শরীরের মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ড লুক্কায়িত ছিল। এই কথার কি অর্থ, কি তাৎপর্য আমরা বুঝতে পারি না। বলছেন ঠাকুরের শরীরের মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ড লুকায়িত ছিল, অনন্ত ব্রহ্মাণ্ড রাখে উদর পুরিয়ে। আমাদের রামপ্রসাদের গান আছে মায়ের মা কালীর সম্বন্ধে, ঠাকুর কি ছিলেন, কি শক্তি ছিল তার মধ্যে, এবং সেরকম শক্তিধর বলে পৃথিবীর ইতিহাসে আসেনি আর আসবেও না স্বামীজি বারংবার বলেছেন। সেই জন্য অবতার বরিষ্ঠ যিনি বলেছিলেন, একবার শিষ্য ওকে জিজ্ঞাসা করেছিল ঠাকুরকে অবতার বলে আপনি কিন্তু কি করে বলেন, আপনি সত্যি জানেন? তখন স্বামীজি গম্ভীর সে বললেন, অবতার মানে কি বুঝিস রে? যেমন রাম কৃষ্ণ বুদ্ধ, স্বামীজি বললেন যে নামগুলো করেছিস তার চেয়ে অনেক অনেক বেশি উনি অবতার, অবতারত্ব তার ছিল আমি জানি, কিন্তু সেই কথা এখন থাক। আরেকবার যখনই মায়ের কাছে যেতেন, স্বামী ব্রহ্মানন্দ স্বামী বিবেকানন্দ দুটি কথাও বলা আছে, স্বামীজি প্রচণ্ড ভয়ে ভয়ে যেতেন, অবাক লাগে, মায়ের মুখ বোধহয় স্বামীজি কোনোদিন দেখেননি। ঘোমটা ছিল মায়ের, লজ্জা পাটাব্রতা ছিলেন এবং কথা বলতেন খুব ফিসফিস করে বলতেন, গোলাপমা পাশে কেউ এটা ওটাকে স্বামীজির কাছে বলতেন। স্বামী বিবেকানন্দ যাচ্ছেন পিছনে, তার সামনে যাচ্ছেন পেশন, পেশন নাম ছিল স্বামী বিজ্ঞানানন্দজি, অনেক ছোট ছিলেন, খুব ভয় পেতেন স্বামীজিকে কখন বকাবই করবেন বলে। পেশন গিয়ে মাকে একটু হাঁটু পেতে প্রণাম করে পালিয়ে আসছে, মা বলছেন পেশন মাকে এরকম প্রণাম করতে আছে, এই দেখ। একবার সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করলেন, যারা প্রত্যক্ষ দর্শীরা বলেন যেমন হিমালয় যেমন নিয়ে গিয়ে যেমন হয়, সমস্ত শরীর কাঁপছে। স্বামী ব্রহ্মানন্দ স্বামী বিবেকানন্দ যখনই যেতেন সমস্ত শরীর যেন কাঁপছে, ভয়ে নয়, ভয়ে না, শ্রদ্ধায়, সম্ভবত হতে পারে স্বরূপ দর্শন করার জন্য। আমরা খুব সহজে আমাদের নিজের মা বলে ভাবি, কারণ মা নিজের স্বরূপকে ঢেকে নিয়ে এসেছেন, ঠাকুরের নিজের মুখের কথা, তিনি নিজের স্বরূপ ঢেকে নিয়েছেন, সরস্বতী সারদা সারদা, প্রথমটা হচ্ছে দন্তস্ব, দ্বিতীয় হচ্ছে তানুব্যস, মায়ের নাম ছিল সারদা দন্তস্ব, সরস্বতীর নাম সারদা তানুব্যসা, সারদা সারদা সরস্বতী জ্ঞানদায়িনী মহাবুদ্ধিমতী। ঠাকুর বলে মহাবুদ্ধিমতী মানে অত্যন্ত ব্যবহারিক দিক থেকেও তো অসাধারণ তার বুদ্ধি ছিল। ঠাকুর ওটাকে খুব কিন্তু বারবার ওটাকে প্রশংসা করেছেন, চট করে একটি বিষয়কে বুঝার যে ক্ষমতা, ভগিনী নিবেদিতা পরবর্তীকালে বলছেন তার এটি নিজের গুরুর সম্বন্ধে, মাস্টার যে সহেম স্বামীজিকে যেরূপ দেখিয়াছি সে পুস্তিকাতে বলছেন, মায়ের সম্বন্ধে বলতে গিয়ে বলছেন যে কোনো নতুন পরিস্থিতিকে চট করে বুঝে নেওয়ার একটা ক্ষমতা, যে কোনো নতুন ভাবকে গ্রহণ করার যে অপূর্ব যে বুদ্ধিমত্তা, সে নিয়ে খুব প্রশংসা করেছে। খুব সহজ নয় কিন্তু, আমরা একটি পূর্ব নির্ধারিত কোনো ধারা নিয়ে বসে থাকি, নতুন কেন ভাব এলে গ্রহণ করতে আমরা পারি না। এই মায়ের অদ্ভুত একটি ক্ষমতা ছিল সেটি গ্রহণ করার জন্য। বেশি লেখাপড়া করার জন্য আমাদের অনেক সময় একটি বিদ্যার অহংকার হয়ে যায়, নিজের ধারণার প্রতি একটি আস্থা রাখি। স্বামীজি এত ভয় পেতেন মায়ের কাছে যেতে। একটা ঘটনা আছে, দ্বিতীয়বার যখন উনি পাশ্চাত্য ভ্রমণ থেকে ফিরেছেন, উদ্বোধনে যাবেন মায়ের দর্শন করতে, নৌকো করে যাচ্ছেন জলপথে, সঙ্গে আছেন স্বামী তুরিয়ানন্দজি। স্বামীজির শরীর অত্যন্ত খারাপ, প্রচণ্ড সর্দি জ্বর হয়েছে, তা সত্ত্বেও
যাওয়ার সারা জলপথে তিনি গঙ্গার জল নিয়ে বারম্বার জল প্রক্ষণ করছেন, জল খাচ্ছেন। যখন হরি মহারাজ স্বামী তুরিয়ানজি বলছেন, নরেন এটা কী করছো তুমি, এমনি তোমার কিন্তু ঠান্ডা জল, এত জল ছেটাচ্ছ, এত জল খাচ্ছ। স্বামীজি অত্যন্ত ভীত ভীত হয়ে বলছেন, মায়ের কাছে যাচ্ছি কি না, নিজের শরীর মনকে একটু পবিত্র করে দিচ্ছি। মনে রাখুন কে বলছে, বলছে যাকে সাক্ষাৎ সুখদেব বলেছেন ঠাকুর, সপ্তর্ষি মণ্ডল থেকে যাকে টেনে নিয়ে এসছেন বলেছেন, এবং যত নিষিদ্ধ অন্ন, যত ফল মূল মিষ্টি যেগুলো ঠাকুরের কাছে আসতে নিবেদিত হতো, যেগুলো ঠাকুর বলছেন কেউ ওটা ছুবে না, কামনা বাসনা মাখা, এটা খেলে ভক্তির হানি হবে, আধ্যাত্মিক জীবনে ক্ষতি হবে, এই সমস্তগুলো কি হবে, সব পাঠিয়ে দাও নরেনের কাছে, নরেন কিন্তু ভালোই কিন্তু মিষ্টি খেতে বোধহয়, তখনকার দিনে কলকাতার বেশ ভালো মিষ্টি, সমস্ত পাঠিয়ে দিতে নরেনের কাছে। নরেনের মধ্যে যে জ্ঞানাগ্নি জলজল করছে, সমস্ত অপবিত্রতা পুড়িয়ে শেষ করে দেবে। সেই নরেন নাকি বলছে নিজের শরীর মনকে পবিত্র করার জন্য গঙ্গা জল বারম্বার পক্ষণ করতে হচ্ছে, খেতে হচ্ছে, পবিত্রতা স্বরূপিণী দশে করব নমো নমঃ বলছেন না। তিনি পবিত্র বলাটা অনেক কম বলা হয়, ঠাকুরের সম্বন্ধে স্বামীজি বলেছেন টু সে দ্যাট হি ওয়াজ হোলি ইজ অলসো নট কারেক্ট, হি ওয়াজ হোলিনেস ইটসেলফ, তাকে পবিত্র বলাটা অনেক কম বলা হয়, কেন পবিত্রতা স্বরূপিণী, পবিত্রতা যে মূর্তিমতী হয়ে যদি আসতো সে হচ্ছিল শ্রী মা সারদা। এটা মনে রাখতে হবে, স্বামীজি কিন্তু তাদের স্বরূপটা জানতেন। একবার লিখছি বলছেন, বাইরের দিকে তিনি সরস্বতী সাত্বিক এবং শান্ত, অন্তরে তিনি বগলামূর্তি। বগলামূর্তি মানে সমস্ত অপবিত্রতাকে শেষ করা, সমস্ত আমাদের যে আসরিক সম্পদ যেটা আছে সমস্তগুলোকে পুড়িয়ে শেষ করা। মায়ের মধ্যে দৈবী সম্পদের প্রকাশ ছিল, এটা বলা বাহুল্য। দৈবী সম্পদ হচ্ছে সাধকের পক্ষে, আমাদের মধ্যে সাধারণ মানুষের পক্ষে, তার মধ্যে গীতাতে যে দৈবী সম্পদ যেটা আছে তার মধ্যে তিনটি বিশেষ করে মায়ের জীবনকে আমরা দেখতে পাচ্ছি। মার্দবম হ্রি রচাপলম, মার্দবম মৃদুতা, হ্রি লজ্জাশীলতা, আচাপলম চাপল্যরাহিত্য, চপলতাকে ইংরেজি বলে ফিকলনেস, কি করব না করব, ভাবনা চিন্তা প্রতি মুহূর্তে পরিবর্তন হয়েছে, দৃঢ়তার যে অভাব। মা শান্তমনা ছিলেন, অত্যন্ত ভালোবাসার প্রতিমূর্তি ছিলেন বটে, কিন্তু অত্যন্ত দৃঢ় চেতা ছিলেন। এটা মনে রাখতে হবে, মহিলাদের যে দৃঢ় চেতা নিয়ে বারম্বার এখন কথা উঠছে, সশক্তিকরণের কথা উঠছে, এবং ওরা নিজের একটি ব্যক্তিত্বের কথা বারম্বার বলা হচ্ছে মহিলাদের। মা এত দৃঢ় চেতা ছিলেন, নিজের স্বামী যাকে দেবতা রূপে কিন্তু জ্ঞান করতেন, তাকে ইষ্ট বলে মানতেন, তার কথাও সবসময় কিন্তু মা কিন্তু নিতেন না। একবার মাকে জিজ্ঞাসা করা হলো, ঠাকুরের সব কথা তুমি মানো না কেন, মা হেসে বললেন, আর একজনের সব কথা কি কখনো মানা যায়, নিজের তো একটি চিন্তা ভাবনা ব্যক্তিত্ব আছে, কিন্তু আধ্যাত্মিক জগতে তিনি যা বলবেন সব ঠিক, কিন্তু অন্য অন্য ক্ষেত্রে নিজের যে বুদ্ধি তো খাটাতে হবে। যে এইমাত্র যেটা আমাদের পূজনীয় সর্বলাখানী যেটা বললেন, একজন মহিলা ঠাকুরের কাছে, মা যখন খাবার নিয়ে যাচ্ছেন এসে বলছে, মা আমি ঠাকুরকে খাবারটা দেবো, সঙ্গে সঙ্গে মা দিয়ে দিলেন, ঠাকুর খেতে বসেছেন খাবেন না, কেন ওর কাছে কেন দিলে, ও শুদ্ধাত্মা নয়, কিন্তু ওর যে স্পর্শ করা খাবারটা আমি খেতে পারি না, তুমি তো জানো। মা বললেন পাশে বসে, তুমি খেয়ে নাও আজকে, তাহলে তুমি কথা দাও আর কখনো এরকম করবে না। ঠাকুর কিন্তু খেয়ে নিলেন, তার মানে একেবারে খেতে পারতেন না তা নয়, মা কিন্তু বুঝিয়ে টুঝিয়ে খাইয়ে দিলেন। মার একটা কৌশল ছিল, যেভাবে সন্তানকে যেভাবে বোঝানো যায়, একবার হয়েছিল দুধটাকে ফুটিয়ে 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 একেবারে এইটুকু করে খুব অল্পই খাওয়াচ্ছে বলে ঠাকুরকে খাইয়ে দিল,
তাকে বলছি এত খেলে আমার পেট খারাপ হয়ে যাবে, না 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 অল্পই তো বটে। গোলাপ মাকে জিজ্ঞাসা করেন কত দুধ হবে, গোলাপ মা আসল কথা বলে দিলেন এতটা, সেই জন্য পেট খারাপ হয়ে গেলো, আবার পেট খারাপ হয়ে গেল না। মা বলছে এগুলো বলতে গেলে কেন, ওকে সন্তানের মতো না না কিছু না বলে খাইয়ে দিল। তখন ঠাকুর বলছেন কথা দাও আর কখনো এরকম করবে না। মা করজোড়ে বললেন প্রভু সেই কথা আমি পারবো না, যদি কেউ এসে আবার মা বলে ডাকে আবার গেল, এ তো হলো। তারপরে সুন্দর একটি উপদেশ দিচ্ছেন ঠাকুরকে, ঠাকুরকে উপদেশ দেওয়ার যে সাহস একমাত্র মায়ের ছিল। মা বললেন করজোড়ে ঠাকুর তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি তো সকলেরই ঠাকুর, অর্থাৎ এত সংকীর্ণ বুদ্ধি কেন। ঠাকুর খুব প্রসন্ন হয়েছেন কিন্তু মনে হয়নি, কিন্তু ঠাকুর বলছেন তুমি আমার বুদ্ধি দিচ্ছ আমাকে, শুধু তুমি আমার ঠাকুর তো নও তুমি সকলেরই ঠাকুর। যে উদার বুদ্ধি সমদর্শিত্বের যে বুদ্ধি ঠাকুরেরও কতটা ছিল আমরা জানি না, মায়ের জীবনে তো অদ্ভুতভাবে দেখি। নির্দোষম্যে সমম ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণিতে স্থিতাঃ, গীতাতে আছে এই কথাগুলো দেখ, নির্দোষম্যে সমম ব্রহ্ম ব্রহ্মণি স্থিতাঃ, ব্রহ্মেতে যে স্থিত হয়ে আছে তার মন শরীর অন্তঃকরণ সবসময় উচ্চ চিন্তাতে নিমগ্ন হয়ে আছে, সবসময় ব্রহ্মচিন্তা যদি লীন হয়ে আছে ব্রহ্মলীন, সেই কিন্তু একমাত্র নির্দোষম ব্রহ্ম সমম হতে পারে। মায়ের জীবনীতে যেটা শেষ উপদেশ প্রায় আমরা বলি, কারো দোষ দেখো না, দোষ দেখো নিজের, সকলকে সমানভাবে দেখা যে বুদ্ধি, সমানভাবে কে দেখতে পারে, সমম ব্রহ্ম, ব্রহ্মই একমাত্র সমত্ব, সমত্বম যোগ উচ্যতে, গীতাতে বারম্বার কথা আছে সমম পশ্যন হি সর্বত্র সমবস্থিত ঈশ্বরম সমোহং সর্বভূতেষু নমে দ্বেষ্যোস্তি ন প্রিয়ঃ। ভগবান গীতাতে বলছেন সমোহং সর্বভূতেষু, সমস্ত ভূতের পক্ষে আমি সমান, আমার বিশেষ প্রিয় বিশেষ দ্বেষ্য বলে কেউ নেই। আমজাদ এবং শরৎ মহারাজকে দুজনকে কিন্তু সমান বলে ভেবেছিলেন স্বামী ঠাকুর মা, তার বিশেষ তাৎপর্য আছে, এটা কী করে সম্ভব। তাহলে কিন্তু উনি দেখতে পেতেন, অবশ্যই দেখতে পেতেন শরৎকে আমজাদকে উনি জানেন না। তখন স্বামী তপস্যানন্দজি একটু সুন্দর একটি উদাহরণ দিয়ে বুঝালেন আমাদের এক সময় ছোটোবেলায়। তিনি বলছেন মহাসমুদ্র যেটা আছে প্যাসিফিক ওশন, সেখানে এমন নাকি গভীরতা আছে কোনো কোনো জায়গায় হিমালয় পর্যন্ত কিন্তু নিমজ্জিত হয়ে যেতে পারে, এত গভীর যে মহাসাগরের যে গভীরতা হিমালয়কেও ডুবিয়ে দিতে পারে, হিমালয় কিন্তু নিমজ্জিত হয়েছে, তার পাশে একটা ছোট্ট একটা পাহাড় নিমজ্জিত হয়ে আছে। সাগরের কাছে হিমালয়ও যা পাহাড়ও যা দুটোই কিন্তু ডুবে আছে। সেরকম মায়ের যে ব্যক্তিত্ব এত মহান, গভীর সমুদ্রের মতন, তার মধ্যে আমজাদও কি, তার মধ্যে নরেন্দ্র কি, তার মধ্যে রাখালও কি, তার মধ্যে শরৎও কি, সকলে তার মহাসাগরের মধ্যে নিমজ্জিত হয়ে আছে, তার পক্ষে সব কিন্তু সমান। সমবুদ্ধিত্ব এটাই কিন্তু যোগ, এটাই কিন্তু ব্রহ্ম অনুভূতি বলা আছে। ব্রহ্ম অনুভূতির যে এক ব্যাখ্যা যদি করতে হয় সমবুদ্ধিত্ব সমা সম নির্দোষম সমম ব্রহ্ম, সমত্ব বুদ্ধি হলে কি হবে, নির্দোষম গীতাতে আছে। কোনটিকে দোষ দেখতে পারবে, দোষ দেখতে পারবে না। আমরা মনে করি আপাত দৃষ্টিতে আমাদের দৃষ্টিতে আমাদের দৃষ্টিভঙ্গিতে আমাদের বিবেচনাতে আমাদের বুদ্ধিতে এটা কি দোষযুক্ত, এটা কিন্তু দোষযুক্ত নয় বলে আমরা দিচ্ছি। মায়ের যে শেষ উপদেশকে একটু বিশ্লেষণ করুন। প্রথমত যখনই আমরা কারো দোষ দেখি কি ভিত্তিতে আমরা দেখি, একটা ঘটনা ঘটে গেল, সেই ঘটনাতে আমরা দেখছি এটা ঠিক হয়নি এটা ঠিক হয়েছে, এবং সেই ঘটনাতে কেন ঘটল তার সম্বন্ধে আমরা কিছু জানি, আগে পিছিয়ে কিছু জানি না, এই জন্মে কীভাবে হলো সংস্কার কী ছিল সে তো জানি না, আগের জন্মে সহস্র সহস্র লক্ষ লক্ষ জন্মে কী সংস্কার নিয়ে সে ব্যক্তিটা এলো
যার জন্য ঘটনাটা ঘটেছিল তার সম্বন্ধে কোনো কিছু জানি না। অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি দেখেন, বিজ্ঞানী কী করে, প্রথমে ডেটা তার সম্বন্ধে তথ্যগুলো সংগ্রহ করে, সম্পূর্ণ তথ্য ভিত্তিক হয়ে কোনো বিশ্লেষণ করে তার সম্বন্ধে মন্তব্য করা উচিত। তথ্যভিত্তিক যদি না হয় সে মন্তব্যটি গ্রহণযোগ্য নয়। এখন কারো সম্বন্ধে দোষযুক্ত বলে আমরা কিন্তু বলি, রায় দিই, তাহলে কোন তথ্যের ভিত্তিতে এটা বলা হচ্ছে? একটা ঘটনার ভিত্তিতে, আগের ঘটনা কোনোটাই জানি না, এই জন্মে সংস্কারের সম্বন্ধে কিছু জানি না, আগে হাজার হাজার জন্মের সংস্কার সম্বন্ধে কিছুই জানি না, সেই জন্য সেখানে তথ্যভিত্তিক না হওয়ার ফলে আমাদের দোষ দেখাটা অবৈজ্ঞানিক হওয়ার ফলে দোষ দেখা চলে না। এটা হচ্ছে বৈজ্ঞানিক দিকে। উল্টো দিকে দার্শনিক দিকে দেখুন, ফিলোসফিক্যাল দিকে, দার্শনিক দিকে বলছে, দর্শন শাস্ত্র বলছেন, বেদান্ত শাস্ত্র বলছেন, একমাত্র ঈশ্বর কিন্তু কর্মফলদাতা। আমাদের যা কর্ম করে এসেছি আগের জন্মে, তারও আগের জন্মে, সহস্র সহস্র লক্ষ লক্ষ জন্মে এবং ইহজন্মে, প্রত্যেকটি কর্মের ফল একমাত্র বণ্টন করতে পারেন দাতা হচ্ছেন ঈশ্বর একমাত্র। এখন আমরা যদি কাউকে দোষ দেখিয়ে ওর সম্বন্ধে কিছু মন্তব্য করি, তোকে শাস্তিবিধান যদি করি, তাহলে ঈশ্বরের ভূমিকা যেন আমরা কিন্তু গ্রহণ করছি সেটা কিন্তু করা উচিত নয়। ঈশ্বর একমাত্র পারেন ওকে কিন্তু কর্মফল বিধান করার জন্য। সেজন্য তাত্ত্বিক দিকে, দার্শনিক দিকে, বৈজ্ঞানিক দিকে দুটোই কিন্তু কারো দোষ তুমি করতে পারবে না। এবং মা বলছেন নিজেকে দেখো, এটা কিন্তু খুব বড় কথা। পরাঞ্চি খানি মিত্রনাথ স্বয়ংভূস্তস্মাৎ পরাং পশ্যতি নান্তরাত্মন কশ্চিৎ ধীর প্রত্যেক আত্মানমেষত আবৃত্ত চক্ষুর অমৃতত্বমিচ্ছন্ন। কঠোপনিষদে বলছেন স্বয়ংভূ ভগবান কিন্তু সমস্ত ইন্দ্রিয়গুলোকে বহির্মুখী করে দিয়েছেন। বহির্মুখী করার ফলে সব ইন্দ্রিয়গুলো বাইরে দেখে, অন্তরে কিছু দেখে না। কোনো কোনো ধীর ব্যক্তি, বিবেকী, ধীমান, ধীমতি, সে সমস্ত ইন্দ্রিয়গুলোকে অন্তর্মুখ করে কেন আবৃত্ত চক্ষু করে, অন্তর্মুখ করে কেন অমৃতত্ব মিচ্ছন, অমৃতত্ব লাভ করার ইচ্ছাতে। অর্থাৎ সমস্ত ইন্দ্রিয় মনকে অন্তর্মুখ যতক্ষণ না করতে পারে, তাহলে অমৃতত্ব লাভ করা যেহেতু সম্ভব নয়, সেজন্য আমরা অন্তর্মুখ করলে আমাদের সম্বন্ধে কিন্তু জানতে পারবো, তাহলে আমাদের দোষ ত্রুটিকে দূর করা সম্ভব হবে। মায়ের কথাতে এই মৃদুতা যেটা বলেছিলাম, ইদানিংকালে ওটা নিয়ে খুব আলোচনা হয়েছে সারা পৃথিবীতে। সফট পাওয়ার, এই কথাটা এখন খুব ব্যবহৃত হচ্ছে। সফট পাওয়ার মানে মৃদুতার শক্তি। আমরা মনে করি রাজসিক শক্তি, রাজশক্তি, সামরিক শক্তি, বৌদ্ধিক শক্তি, এটাই শক্তি বলে আমরা মনে করি। কিন্তু মায়ের জীবনীতে মৃদুতার সত্ত্বের একটা অদ্ভুত শক্তি আছে, শুদ্ধ সাত্বিক অবস্থার যে এমন একটি শক্তি আছে তার সামনে রাজসিক আর সামরিক আর বৌদ্ধিক শক্তি দাঁড়াতে পারে না। উপনিষদে বারবার বলা আছে আত্মবলের কথা। তিন রকমের বলের কথা আমরা জানি, একটা হচ্ছে বুদ্ধিবল, আরেকটা হচ্ছে বাহুবল, আরেকটা হচ্ছে আত্মবল। বাহুবল শরীরের শক্তি, বুদ্ধির শক্তি, মনের শক্তি, আর শেষে আত্মার শক্তি। আত্মার শক্তি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠতম শক্তি, যেই শক্তির দ্বারা শ্রীমা সারদা দেবী স্বামী বিবেকানন্দ পর্যন্ত পুরো জব্দ করে রেখেছেন। মনে রাখুন, ঠাকুরের সম্বন্ধে একটু তুলনা করে দেখলে অদ্ভুত লাগে। নরেন ভাবি স্বামী বিবেকানন্দ নিজের গুরুদেব শ্রী রামকৃষ্ণের একটি কথাও প্রতিবাদ ভিন্ন স্বীকার করতে রাজি হননি। প্রত্যেকটি কথা ঠাকুর যা বলবেন প্রতিবাদ করবেন, মানব না। ঠাকুর বিরক্ত হয়ে একবার বলছেন আমার কথা মান চেষ্টা করে আসছে কেন রে। নরেনের উক্তি, প্রত্যুক্তি, আপনাকে ভালো লাগে, অপূর্ব টান অনুভব করি সেই জন্য আসি, তা মানে সব কথা কি মানতে হবে? ঠাকুর খুব খুশি হলেন। ঠাকুর বলছে এই তো নরেন, খাপ খোলা তলোয়ার,
কোনো কথা মানে না, আমাকেও মানে না। কোনোদিন শুনেছেন কোনো গুরু শিষ্যকে নিজেকে মানে না বলে এত আনন্দ প্রকাশ করে? এই যে অদ্ভুত ঠাকুর আর অদ্ভুত শিষ্য দুজনের যে সম্পর্ক, আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা, আশ্চর্য জ্ঞাতা কুশলান শিষ্যা, আশ্চর্য গুরু এবং আশ্চর্য শিষ্য, যার সম্বন্ধে গুরু প্রার্থনা করছেন মা ওকে কিন্তু মায়ায় ফেলে দাও। গুরু আসেন কিসের জন্য? খণ্ডন ভব বন্দন জগ বন্দন বন্দিত মায়, আমরা রোজ পাঠ করি, রোজ গান করি, ভববন্দন খণ্ডন করার জন্য গুরু আসেন, ভবসাগর তারণ করার জন্য তিনি আসেন। এই আশ্চর্য গুরু এই আশ্চর্য শিষ্যের সম্বন্ধে প্রার্থনা করছেন মায়ের কাছে বারংবার, মা ওকে কিন্তু বন্ধনে ফেলে দাও না, সব কেটে বেরিয়ে যাবে। স্বামীজিকে কি করে নিচে টেনে রাখা যায়, দিন রাত প্রার্থনা করে যাচ্ছে, সেই স্বামীজিকে কিভাবে উনি রাখতে পেরেছেন বহু কষ্টে, সেই স্বামী বিবেকানন্দকে অবলীলাক্রমে মা কিন্তু ধরে রেখেছেন। মায়ের একটি কথাও, আপনি পড়ে দেখুন ভালো করে, মায়ের একটি কথাও প্রতিবাদ করতে সাহস করেননি। কি অদ্ভুত ওনার শক্তি ছিল আমরা জানি না, ঠাকুরকেও কিন্তু প্রতিবাদ ভিন্ন তিনি মানেননি, মায়ের একটা কথাও প্রতিবাদ করলেন না। ওর কত ঘটনা আছে, মায়ের সম্বন্ধে বলতে গেলে মাকে বলছেন সহস্র কোটি সাষ্টাঙ্গ প্রণাম দেবে, মায়ের জন্য একটু জমি চাই, মায়ের জন্য একটু বাড়ি চাই। বিদেশ থেকে লিখছেন, এই যে ঠান্ডার মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, একটু অর্থ সংগ্রহ করার জন্য মায়ের জন্য একটু জমি চাই। মা কেমন আছে? ঠাকুর বেড়াচ্ছে যাক, কিন্তু মা গেলে আমাদের মহাবিপদ। মায়ের সম্বন্ধে যখন ভাবি, মহাপুরুষ মারা তারাকে লিখছেন, ভাইয়া মা কী বস্তু তোমরা এখনো বুঝতে পারো নি, ক্রমেই বুঝতে পারবে। ঠাকুর বেড়াচ্ছে যাক, মা গেলে আমাদের মহাবিপদ। তারপরে বলছেন, মায়ের সময় যদি ভাবি, মাঝে মধ্যে রামায়ণে আছে হনুমান মহাবীর যখন শুনলেন মা সীতার যে অগ্নি পরীক্ষা হবে, তখন রামচন্দ্রের প্রতি এমন একটা ক্রোধ হলো তোমার, আমার মায়ের ও পবিত্রতার পরীক্ষা হচ্ছে বুঝি, এক্ষণে গিয়ে রামচন্দ্রকে একেবারে গলা কেটে দেবো, আমার মায়ের পরীক্ষা হচ্ছে, কো রামা কো রামা, নাকি রাম আবার কে, ঠাকুর আবার কে? মা সব ঠাকুর বলেন চলে যাক, মায়ের স্বামীদের মা আবেগ ছিল, যখনই মায়ের একটা কথা বলতেন কোনো কথা প্রতিবাদ করেন না, হঠাৎ স্বামীর ইচ্ছে হলে বেলুপট বিক্রি করে দেবেন। গরিবের প্রতি, সাধারণ মানুষের প্রতি, পীড়িত মানুষের প্রতি এমন একটি সম্বেদনা, বলছেন এত কষ্ট পাচ্ছে মানুষেরা, আমরা বাবুগিরি করে বিশাল বাড়ি ঘর করে যাবো না, জমিটা বিক্রি করে দাও। প্রচণ্ড ভয়ে ভয়ে সকলে বলছেন কী হবে এখন, স্বামী যখন ক্রুদ্ধ হতেন, আবেগে যখন ভরে যেতেন, তাহার চোখ মুখ লাল হয়ে যে কোনো কথা শুনবেন না। তার ছিলেন মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি, বয়সে বড়, ওকে পাচ্ছি বললো তোকে ঠান্ডা করো, নরেনকে, নরেন নরেন কি, মাকে একবার জিজ্ঞাসা করে, হ্যাঁ মা বলতে পুরুষ সিংহ স্বামী বিবেকানন্দ যেভাবে সার্কাসে একটি সিংহ অথবা বাঘ ভল্লুককে ঠান্ডা করার জন্য একটা একটু চুম্বকের একটি রড দিয়ে নাকি ওটাকে দেখায়, ভয়ে কিন্তু শান্ত হয়ে যায়। মা যে মুহূর্তে উচ্চারিত হলো সঙ্গে সঙ্গে শান্ত, ঠিক বলেছে চল। মা বললেন তুমি বিক্রি করার কী অধিকার আছে তোমার, তুমি আমার নামে সব লিখে দিয়েছো, রাখালকে সব দিয়ে দিয়েছো, তুমি তো ওর কিছু দিতে পারো না তো। আবার বললেন তোমরা তো বিশাল তেজস্বী, তোমরা কিন্তু যেখানে যদি থাকতে পারো, গাছের তলায় থাকতে পারো, কিন্তু পরবর্তীকালে যারা আসবে তারা কি এটা পারবে, কখনো এটা করা উচিত না, কিছুতেই সাহস করলেন না, পাঠা বলে দিতে হবে। স্বামী যখন আবেগ আসতো কখন কী যে করে ফেলবেন কোনো ঠিক নেই। বললেন এমন একটি অন্নছত্র হবে, এমন একটি ভাত রান্না করে খাওয়ানো হবে, ভাতের ফেনাতে পুরো গঙ্গা সাদা হয়ে যাবে। আরেকবার বলছেন এমন পাঠা বলি হবে, সব কাপুরুষের দল রক্ত দেখি অজ্ঞান হয়ে যাবি, এমন পাঠা বলি হবে রক্ত গঙ্গা বয়ে যাবে, গঙ্গা লাল হয়ে যাবে। একবার গঙ্গা লাল হচ্ছে, একবার গঙ্গা সাদা হচ্ছে, এই হচ্ছে স্বামী বিবেকানন্দ। মা ডেকে বললেন নরেন এসব কখনো করো না, এটা হচ্ছে আশ্রম, সন্ন্যাসীদের আশ্রম, এখানে জীবহিংসা করা ঠিক হবে না। মা যা বলেছে একটা কথার কোনো প্রতিবাদ নেই, কারণ মৃদুতার যে শক্তি, মার্দবম হৃদ রচাপলম বলছেন না, এমন একটি দৃঢ় চেতা, নিজের যা সিদ্ধান্ত। আরেকটি অদ্ভুত ঘটনা আছে,
কামারপুকুরের বাড়িটা পুরনো হয়ে গেছে, মেরামত করতে হবে। ঠাকুর তো খুব অত্যন্ত বাস্তব বুদ্ধি সম্পন্ন, ঠাকুর বলছেন আমি গায়ে কাপড় আছে কিনা, কোমরে আছে কিনা আমার কিন্তু খেয়াল নেই, কিন্তু আমার বাস্তব বুদ্ধি ঠিক আছে, কিছু ভুলে যাই না। ঠাকুর বলেছিলেন মোটামুটি একটু করে দিলেই হলো, আমরা তো থাকি না ওখানে। মা বলে সে কি স্বার্থপরের মতন কথা, আমরা ওখানে থাকি না বলে কিন্তু মেরামত ঠিক ঠিক করবো না। ঠাকুর খুব ক্ষুণ্ণ হলেন, স্বার্থপরতাটা কী জিনিস, ছোট্ট একটা ভাষণ দিলেন, মা মোটেই কিন্তু তাতে কিন্তু বিচলিত হননি, আমরা ছোটতে গেলে ভালোই করতে হবে। এই হচ্ছে মায়ের যে নিজস্ব একটি চিন্তাধারা এবং অসাধারণ একটি বুদ্ধিমত্তা। চিন্তা করুন, ঠাকুর শরীর যাওয়ার পরে 34 বছর মাকে রেখে গেলেন, অবতার পুরুষ শরীর যাওয়ার পরে শক্তিকে কিন্তু রেখে যাওয়া কিন্তু বিরল ঘটনা। কিসের জন্য? এই কারণে যাতে এই ছোকরাগুলি যে নরেনের নেতৃত্বে করবে, তাদের ঠিক ঠিক পরিচালন করা, সঙ্ঘে দৃঢ় প্রতিষ্ঠা করে দেওয়া। রামকৃষ্ণ ভাব গঙ্গা যখন বয়ে যাচ্ছিল, এক কূলে ছিল উদ্বোধন, যেখানে মা এবং শরৎ মহারাজ শারদানন্দজি, অন্যদিকে স্বামী ব্রহ্মানন্দ, এ দুজন মিলে রামকৃষ্ণ ভাব গঙ্গাকে সুন্দরভাবে পরিচালনা করে নিয়ে গেল, দৃঢ় প্রতিষ্ঠা করে শঙ্খ জননী রূপে আজকে পর্যন্ত মাকে কিন্তু পূজা করা হচ্ছে। মা হচ্ছেন আমাদের সব, মা যেমনটি বলবেন তেমনটি হবে। প্রথমে স্বামী বিবেকানন্দের মাধ্যমে আকৃষ্ট হয়ে আমরা আসি, স্বামী বিবেকানন্দের যে ব্যক্তিত্ব, তার বাগ্মিতা, তার অসাধারণের তেজ, এ দিয়ে আকৃষ্ট করে নিয়ে আসেন। তারপরে আস্তে আস্তে করে ঠাকুরের কাছে কিন্তু চরণে আমরা যাই, শেষে কিন্তু আমরা মায়ের কাছে গিয়ে শেষ হতে হবে, আর মায়ের চরণে আশ্রয় নিয়ে তারপরে আমাদের আধ্যাত্মিক স্রোতটা কিন্তু গঙ্গা সাগরে শেষ হবে। সেজন্য মা হচ্ছেন শেষ কথা, মা হচ্ছেন জগজ্জননী, মা হচ্ছেন ঠাকুরের শক্তি। এবং ঠাকুরও জানতেন মা যদি অসন্তুষ্ট হয়ে যায় আমার জীবনে আর কিছু নেই। মায়ের সম্বন্ধে একমাত্র ঠাকুর পুরোপুরি বুঝতেন, এবং স্বামীজি খানিকটা জানতেন, আমরা কতটুকু আর জানতে পারি, তার পবিত্র জীবন, তার বাণী খানিকটা আস্বাদন করে, খানিকটা তার গঙ্গাতে একটু অবগাহন করে আমাদের শরীরে নিজের শরীর মনকে পবিত্র করি। এতে এ বলে আজকে এটা শেষ করলাম।